সাবস্ক্রাইবার্স, আসসালামু আলাইকুম। আমি আইনি পাঠশালা থেকে, আইনি পাঠশালার অ্যাডমিন। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা শেয়ার করব, সেটি হলো যে সুরতাল বা ময়নাতদন্ত রিপোর্ট প্রসঙ্গ। সুরতাল হচ্ছে যে ইনকোয়েস্ট রিপোর্ট এবং ময়নাতদন্ত প্রতিবেদন হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট। দুইটার ইংরেজি বললাম এই কারণে যে দুইটার ভিতরে একটু পার্থক্য আছে, অনেকেই এই দুটাকে গুলিয়ে ফেলেন। যারা আইনের ছাত্র না বা যারা আইন বোঝে না বা সাধারণ জনগণ, তারা এই দুটাকে একই জিনিস মনে করে। আসলে দুইটার ভিতরে পার্থক্য রয়েছে। সাধারণ অর্থে যখন কোনো ব্যক্তি আত্মহত্যা করলে বা খুন হলে কিংবা কোনো দুর্ঘটনায় মারা গেলে পুলিশ কিংবা ম্যাজিস্ট্রেট কর্তৃক যে রিপোর্ট লিপিবদ্ধ করা হয় তাকে ইনকুয়েস্ট রিপোর্ট বা সুরতাল রিপোর্ট বলে। ব্যাপক অর্থে ফৌজদারি কার্যবিধির 174 ধারা ও পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল পিআরবি রুল 299 অনুযায়ী কোনো থানার ভারপ্রাপ্ত অফিসার বা তদুদ্দেশ্যে সরকার দ্বারা বিশেষভাবে ক্ষমতাবান অন্য কোনো পুলিশ অফিসার যদি খবর পান যে কোনো লোক আত্মহত্যা করেছেন অথবা অন্য কোনো লোকের দ্বারা বা কোনো প্রাণী দ্বারা বা কোনো যন্ত্রে বা দুর্ঘটনায় নিহত হয়েছে অথবা এরূপ অবস্থায় মারা গেছে যার ফলে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ হতে পারে যে অন্য কোনো ব্যক্তি কোনো অপরাধ করেছে, উক্ত পুলিশ অফিসার তাহলে সঙ্গে সঙ্গে সুরতাল তদন্তের জন্য ক্ষমতাবান নিকটতম নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উহা জানাবেন এবং সরকারের নির্ধারিত কোনো নিয়ম অথবা কোনো সাধারণ বা বিশেষ আদেশ কর্তৃক অন্যরূপ নির্দেশিত না হয়ে থাকলে জেলা ম্যাজিস্ট্রেট যেভাবে যেখানে উক্ত রূপে মৃত লোকের লাশ রয়েছে সেই স্থানে গমন করবেন এবং সেখানে স্থানীয় দুই বা ততোধিক সম্ভ্রান্ত লোকের উপস্থিতিতে তদন্ত চালাবেন এবং মৃত লোকের দেহে প্রাপ্ত জখম, অস্থিভঙ্গ, থেতলিয়ে যাওয়া এবং অন্য জখমের চিহ্ন সম্পর্কে বর্ণনা করে এবং যে উপায় বা যে অস্ত্র বা যন্ত্র যদি থাকে দ্বারা যে অস্ত্র বা যন্ত্র দ্বারা উক্ত চিহ্নের সৃষ্টি হয়েছে বলে মনে হয় তার উল্লেখ করে মৃত্যুর দৃশ্যমান কারণ সম্পর্কে একটি রিপোর্ট প্রণয়ন করবেন। 2007 সালের 2 নম্বর অধ্যাদেশ দ্বারা সংশোধিত তবে সত্য থাকে যে সরকার অন্যভাবে নির্দেশ না দিলে যেক্ষেত্রে শত্রুর কার্যের দ্বারা কোনো লোকের মৃত্যু ঘটে সেই ক্ষেত্রে এই উপধারা অনুযায়ী কোনো তদন্ত করতে বা রিপোর্ট প্রস্তুত করতে বা সুরতাল তদন্ত করতে ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটকে অবহিত করার প্রয়োজন হবে না। উক্ত পুলিশ অফিসার ও উপস্থিত লোকদের অথবা তাদের মধ্যে যারা রিপোর্টের বর্ণনা সম্পর্কে একমত হন তারা রিপোর্টে স্বাক্ষরদান করবেন এবং উহা সঙ্গে সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। যদিও এটা 2007 সালে 2 নম্বর অধ্যাদেশ দ্বারা সংশোধিত হয়েছে, মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ হলে বা সন্দেহ সৃষ্টি হলে অন্য কোনো কারণে পুলিশ কর্মকর্তা উক্তরূপ কাজ করা প্রয়োজনীয় সমীচীন বলে বিবেচনা করলে তিনি এই সম্পর্কে সরকার কর্তৃক নির্ধারিত নিয়ম সাপেক্ষে ময়নাতদন্তের জন্য লাশটি নিকটতম সিভিল সার্জন বা সরকার দ্বারা এই উদ্দেশ্যে নিযুক্ত অন্য কোনো যোগ্যতা সম্পন্ন চিকিৎসকের নিকট প্রেরণ করবেন। তবে আবহাওয়ার অবস্থা ও দূরত্বের জন্য লাশটি যদি রাস্তায় পচে যাওয়ার আশঙ্কা থাকে যার ফলে ময়নাতদন্ত অর্থহীন হয়ে পড়বে তাহলে উহা প্রেরণ করার প্রয়োজন নাই। এই উপধারাটি 1949 সালের আইন দ্বারা বাতিল করা হয়েছে। নিম্নলিখিত ম্যাজিস্ট্রেটগণ সুরতাল তদন্ত পরিচালনা করতে ক্ষমতাবান, যথা যে কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক এই বিষয়ে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট, ফৌজদারি কার্যবিধির 176 ধারা মোতাবেক কোনো লোক পুলিশের হেফাজতে থাকাকালে মারা গেলে সুরতাল তদন্ত পরিচালনার ক্ষমতা সম্পন্ন নিকটতম ম্যাজিস্ট্রেট অবশ্যই মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ অফিসের দ্বারা তদন্ত ব্যতীত অথবা এইরূপ তদন্তের অতিরিক্ত তদন্ত করবেন এবং 174 ধারার উপধারার ক খ ও গ অনুচ্ছেদে বর্ণিত অন্যান্য ক্ষেত্রে উক্ত রূপে ক্ষমতাবান যে কোনো ম্যাজিস্ট্রেট মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ অফিসার দ্বারা তদন্ত ব্যতীত অথবা এইরূপ তদন্তের অতিরিক্ত তদন্ত করতে পারবেন এবং তিনি যদি এইরূপ করেন তাহলে কোনো অপরাধ তদন্তের ক্ষেত্রে তার যেরূপ ক্ষমতা থাকবে এক্ষেত্রেও তার সেরূপ ক্ষমতা থাকবে। এরূপ তদন্ত পরিচালনার সময় ম্যাজিস্ট্রেট অবস্থা অনুযায়ী অথবা উল্লেখিত পদ্ধতির সময়ের যে কোনো একটি পদ্ধতিতে গৃহীত সাক্ষ্য লিপিবদ্ধ করবেন। কবর হতে লাশ তোলার ক্ষমতা, জেলা ইতিমধ্যে কবরস্থ হয়েছে, উক্ত ম্যাজিস্ট্রেট যদি মৃত্যুর কারণ আবিষ্কারের জন্য তা পরীক্ষা করে দেখা প্রয়োজন বলে মনে করেন তাহলে তিনি লাশটি কবর হতে তোলার এবং উহা পরীক্ষা করে দেখার ব্যবস্থা করতে পারেন। যে বিষয়গুলো সুরতাল রিপোর্টে উল্লেখ থাকবে তা নিচে দেওয়া হলো। প্রথমেই সূত্র উল্লেখ করতে হবে, প্রস্তুতের তারিখ ও সময় উল্লেখ থাকতে হবে, ঘটনাস্থলের বিবরণ থাকতে হবে, মৃত ব্যক্তির ধর্ম, লিঙ্গ, নাম, বয়স ও পূর্ণ ঠিকানা থাকতে হবে, তিনজন সাক্ষীর নাম, ঠিকানা ও পূর্ণ ঠিকানা থাকতে হবে, মৃত ব্যক্তি মহিলা হলে মহিলাদের পরীক্ষা করতে হবে এবং ওই পরীক্ষার নাম ও পূর্ণ ঠিকানা হবে,
মৃতের শরীরে পোশাক আছে বা নাই এবং কী ধরনের পোশাক তার বর্ণনা থাকতে হবে। মৃতের শরীরে থাকা সকল বস্তু ও দ্রব্যাদির বর্ণনা উল্লেখ করতে হবে। শরীরের প্রাকৃতিক ও বর্তমানের আঘাত ও ক্ষতের বর্ণনা থাকতে হবে। মৃত্যুর সম্ভবত কারণ সম্পর্কে বর্ণনা করতে হবে। প্রস্তুতকারী অফিসারের মন্তব্য থাকবে। সাক্ষীগণের সাক্ষ্য দিতে হবে। প্রস্তুতকারী অফিসারের সাক্ষ্য, নাম, পদবী, কর্মস্থলের বর্ণনা উল্লেখ করতে হবে। সুরথাল রিপোর্টের গুরুত্ব সম্পর্কে উচ্চ আদালতের বিভিন্ন মামলার সিদ্ধান্ত নিম্নে উল্লেখ করা হলো। অল ইন্ডিয়া রিপোর্ট 1978 সুপ্রিম কোর্ট পেজ নাম্বার 1558 রামেশ্বর দয়াল ভার্সেস দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ মামলার সিদ্ধান্তে বলা হয়েছে যে ঘটনাস্থলে সংশ্লিষ্ট স্থানে মৃতদেহে তদন্তকারী কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা যা কিছু প্রকৃতপক্ষে পর্যবেক্ষণ করবেন বা দেখতে পাবেন তাই সুরথাল প্রতিবেদনে লিপিবদ্ধ করবেন এবং এটাই সাক্ষ্য আইনের 60 ধারার বিধান অনুযায়ী প্রত্যক্ষ সাক্ষ্য হিসেবে ডিরেক্ট এভিডেন্স হিসেবে উল্লেখযোগ্য। উল্লেখ্য যে মৃতদেহের অবস্থান, অবস্থা, প্রাপ্ত জখম প্রভৃতি লিপিবদ্ধযোগ্য, কিন্তু অন্যান্য বক্তব্য যেমন সাক্ষীর বিবৃতি বা মতামত, মৃত্যুর কারণ, জখম সম্পর্কে মন্তব্য আইনত অগ্রহণযোগ্য। এখানে আরও একটি মামলা দেখতেছে অল ইন এআইআর 1975 সুপ্রিম কোর্ট 1252 পদ্মা নারায়ণ ভার্সেস দ্য স্টেট অফ অরুণাচল মামলা সিদ্ধান্তে এখানে বলা হয়েছে যে ফৌজদারি কার্যবিধির 174 ধারার বিধান অনুযায়ী, 174 ধারার বিধান অনুসারে পুলিশ সুরথাল প্রতিবেদন প্রস্তুত করেন। কোনো ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করেছেন যা সন্দেহজনক অথবা অস্বাভাবিক, এই অবস্থাটা ব্যক্ত করাই সুরথাল প্রতিবেদনের প্রকৃত উদ্দেশ্য। কিন্তু মৃত ব্যক্তিকে কীভাবে আঘাত করা হয়েছে অথবা কে তাকে আঘাত করেছে অথবা কী অবস্থায় তাকে আঘাত করেছে তা সুরথাল প্রতিবেদনে লেখা যাবে না এবং ফৌজদারি কার্যবিধির 174 ধারার বিধান অনুসারে দুই বা ততোধিক গণ্যমান্য প্রতিবেশী নিকটবর্তী ব্যক্তির উপস্থিতিতে প্রতিবেদন প্রস্তুত করতে হবে যাতে জখম, হাড় ভাঙা বা অন্য কোনো জখমের চিহ্ন প্রভৃতি প্রকৃতভাবে উল্লেখপূর্বক কী ধরনের অস্ত্র দ্বারা কী ধরনের জখম করা হয়েছে তা বর্ণনা করা যাবে। এখানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের 12-14 বিএলসি অ্যাপিলেট ডিভিশন 2009 161 পাতায় সৈয়দ নুরুল আজিম বাবর ভার্সেস দ্য স্টেট মামলার সিদ্ধান্তে বলা হয়েছে যে সুরথাল প্রতিবেদনে বর্ণিত জখমের অস্তিত্ব এবং মৃত্যুর কারণ সাক্ষ্য নয়, এক্ষেত্রে ময়না তদন্তকারী ডাক্তারের সাক্ষ্য প্রাধান্য পাবে। বিএলডি 1990 এডি 25 শাহ আলম ভার্সেস দ্য স্টেট মামলার সিদ্ধান্তে বলা হয়েছে যে সুরথাল প্রতিবেদনে প্রসিকিউশনের মামলার সঙ্গে সঙ্গতিপূর্ণ কিনা তা দেখাবার জন্য এটাকে ব্যবহার করার অধিকার আসামি রয়েছে, সুতরাং তদন্তকারী কর্মকর্তাকে যথাযথ সুরথাল প্রতিবেদন প্রস্তুতকরণে যত্নবান হতে হবে। 3 LNG এডি 2014-110 নম্বর পাতায় সিদ্দিকুর রহমান অ্যান্ড আদার্স ভার্সেস রাষ্ট্র মামলায় সিদ্ধান্তে বলা হয়েছে যদিও আইনের সুপ্রতিষ্ঠিত নীতি হচ্ছে সুরথাল প্রতিবেদনের বক্তব্যকে সাক্ষ্য হিসেবে অভিহিত করা যাবে না, অন্য কথায় সুরথাল প্রতিবেদনকে বস্তুনিষ্ঠ সাক্ষ্য গণ্য করা যাবে না, তথাপি তার সাক্ষীদের সত্যপরায়ণতা ও আসামির দোষ স্বীকারোক্তির সত্যতা যাচাই করার জন্য দেখা যাবে। তাই বলা যায় যে যদি কোনো ব্যক্তি আত্মহত্যায়, খুন, দুর্ঘটনা বা অস্বাভাবিকভাবে প্রাকৃতিক নিয়মের বাইরে মৃত্যুবরণ করে তবে তার মৃত্যুদেহের সমস্ত বর্ণনা উল্লেখ করে পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেট যে রিপোর্ট প্রস্তুত করেন তাকে সুরথাল রিপোর্ট বলে। বন্ধুরা, এখানে আমরা সুরথাল রিপোর্ট সম্পর্কে বিস্তারিত জেনেছি, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট সম্পর্কে এখানে লেখক যিনি লিখেছেন তিনি আর্টিকেলের ভিতরে দেন নাই। তবে আমরা মূল যে নীতি দেখি, যদি মামলা চলাকালে সুরথাল রিপোর্টের সাথে পোস্টমর্টেম রিপোর্টের যদি কোনো কন্ট্রাডিকশন বা কোনো মতদ্বৈততা দেখা যায় তখন সেক্ষেত্রে পোস্টমর্টেম রিপোর্ট প্রাধান্য পাবে। আর পোস্টমর্টেম রিপোর্ট সবসময় ডাক্তাররা করে থাকেন, তো তারা আঘাতের জখমের বর্ণনা বা মেডিকেল সায়েন্সের যে বিভিন্ন সব এ থাকে তারা এটা ভালো জানে। তো বন্ধুরা, এই হচ্ছে যে সুরথাল এবং ময়নাতদন্ত, একটা হচ্ছে ইনকোয়েস্ট রিপোর্ট আর একটা হচ্ছে পোস্টমর্টেম রিপোর্ট, দুইটা পৃথক জিনিস হওয়াতে অনেকেই গুলিয়ে ফেলে এবং কিছু কেস ল এখানে দেওয়া হয়েছে। এরকম আইনি গুরুত্বপূর্ণ বিষয় এপেতে নক আপনারা আইনি পাঠশালা ইউটিউব চ্যানেলটি এ করে রাখবেন, আপনারা হচ্ছে যে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনে নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করবেন। ভালো লাগলে নিজে জানুন, অন্যকে জানাতে অবশ্যই শেয়ার করবেন। সবাইকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।